ফিজিক্যাল ফিটনেস ক্লাস কেমন লাগতেছে? ওকে, ভিডিও কিন্তু শুরু হয়ে গেছে, তুই চলে আসো তাড়াতাড়ি। তো আসলে পর্যায়ক্রমে যখন একজন শিক্ষার্থী আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসে, আমরা এইভাবেই বিভিন্ন ধরনের ফিজিক্যাল ফিটনেসের ক্লাস করিয়ে থাকি, এক্সারসাইজ করিয়ে থাকি। নেক্সট আরেকজন চলে আসো, কারণ ফিজিক্যাল ফিটনেসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সৈনিক হওয়ার জন্য। আর এই বিষয়টা আমরা মাথায় রেখে আমরা সবসময় শতভাগ চেষ্টা করি যে যে প্রান্তই থেকে আমাদের এখানে কোচিং করতে আসে তাদেরকে বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে তাদের শরীরের ফিটনেসটাকে, তাদের শরীরের গঠনটাকে আমরা তৈরি করে দিই। নেক্সট নেক্সট, গুড, আরেকজন চলে আসো। হ্যাঁ গুড, ফার্স্ট হবে, ফার্স্ট। তো যাই হোক, তোমরা যারা পরীক্ষা দিতে চাচ্ছ বা তোমাদের যাদের ইচ্ছা আগামীতে সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনীর সৈনিক হওয়া, তো তোমাদের জন্য আমাদের এই টিউটোরিয়ালগুলো তোমরাও চেষ্টা করবা। যারা আসতে পারছো না বা যারা আসবা, তারা এইভাবে সোলজার ট্রেনিং একাডেমিতে থেকে প্রিপারেশন নিয়ে যেতে পারবা। কারণ তোমার প্রিপারেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তুমি এখন থেকে মেডিকেল পরীক্ষা পাস করার জন্য ভালোভাবে ফিজিক্যাল ফিটনেস করাও, লিখিত পরীক্ষা পাস করার জন্য ভালোভাবে পড়ালেখা করো, ফিজিক্যাল যে অ্যাবিলিটি টেস্টগুলো হয় সেনাবাহিনীতে সেগুলো ভালোভাবে পাস করার জন্য এখন থেকে প্রিপারেশন নাও। ইনশাল্লাহ দেখবা তোমরা প্রথম চান্সে নিজের যোগ্যতায় সম্পূর্ণ নিজ মেধায় তুমি ইনশাল্লাহ সৈনিক পদে চাকরি পেয়ে যাবো। হ্যাঁ, আপনি কি বাংলাদেশের সামরিক বাহিনীতে গর্বিত অফিসার অথবা সৈনিক হিসেবে কেরিয়ার গড়তে ইচ্ছুক? তাহলে আজই যোগাযোগ করুন সোলজার ট্রেনিং একাডেমিতে। সোলজার ট্রেনিং একাডেমি থেকে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, মেডিকেল পরীক্ষা এবং শারীরিক পরীক্ষার জন্য সঠিক গাইডলাইন মেনে প্রস্তুতি কোচিং করে নিজের সামরিক বাহিনীর গর্বিত অফিসার অথবা সৈনিক হওয়ার স্বপ্ন পূরণ করুন।